কেন, হেয়ারপিনটা খুললে কেন? এই যে এই হাম্বাগুলোকে মাহি ডাকছে, হাম্বাদের ডাকো। কি হয়েছে, হেয়ারপিনটা খুলে ফেললে কেন? সুন্দর লাগছিল তো, বিউটিফুল লাগছিল, তাহলে খুললে কেন? নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আর তোমরা দেখছো তোরসা নদী। তোরসা নদীর নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড আফটারনুন, এখন বাজে ঘড়িতে 4টে। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমার জন্মদিন, তাই আমার বড় বললো যে চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি, আর তাই আমরা তারা চটপট করে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, বেশ খানিকটা দূর চলে এসেছি। আর কোথায় যাই না যাই তোমরা সবটাই দেখতে পাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো, তাই কতটা কথা শুনতে পাচ্ছ সেটা যা বুঝতে পারছি না। যাই হোক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে আমরা কী করি না করি, কোথায় যাই না যাই সবটাই তোমরা জানতে পারবে। আমরা বেরিয়েছি আর রাস্তার মাঝে দাঁড়িয়ে, এখানে অনেকগুলো না গাছ আছে, বেশ ছায়া রাস্তাটা, তো এখানে দাঁড়িয়ে কিছুটা ছবি তুলে নিচ্ছি আর ভাবলাম এখান থেকে ইন্ট্রোটা দিয়ে দিই। তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে রেস্টও করে নিলাম আর একটু ছবি টবি তুলে নিচ্ছি। আর মাহি দেখো এখানে খালি ওই গরু দেখতে পাচ্ছে অনেকগুলো, সেগুলোকেই দেখছে, না পড়বে সানগ্লাস আর না পড়বে হেয়ারবিন, এই দুষ্টুমিটা করতে থাকছে। তো একটা ছবিও ভালো করে তুলতে চাইলো না, অনেক কষ্টে ধরে বেঁধে যাক দু একটা ছবি তুলেছি। আর এইরকম দুষ্টুমি করছে বলে আমি ইচ্ছে করে সিটের মধ্যে শুয়ে দিয়েছি আর ওকে উঠতে দিচ্ছি না, জোর করে বলছি তুমি এখানে ঘুমো করে নাও, কিন্তু ও তো থাকবে না, একদম টানা হেজড়া করে উঠেই ছাড়লো। যাই হোক চলো এখন এগিয়ে যাই, দেখা যাক কোথায় যাই। এই রাস্তাটা সেই রকম একটা লোক চলাচল নেই, মানে একটু ফাঁকা ফাঁকাই আর কি, গাড়ি ঘোড়া খুব কমই চলে, তো বেশ ভালোই লাগছিল, ফাঁকায় ফাঁকায় যাচ্ছি, কোনো যানজট নেই, যদিও গ্রামের রাস্তা। তবুও রাস্তায় যেতে যেতে দু জায়গায় দেখলাম কালী পুজো হচ্ছে, মানে শ্মশান কালী পুজো, তো ভাবলাম এখন যাচ্ছি যেখানে যাই একটু ঘুরে টুরে এসে আসার সময় দেখা। এই দেখো এখানে একটা প্যান্ডেল গান টান বাজছিলো, যেতে যেতে ভাবলাম যে ওই সাব গাছতলা নদীর ধারে যাওয়া যাক, কারণ কারণ কি নদীর ধারটা আমার বরাবরই খুব পছন্দের, ফাঁকা নির্জন জায়গা, নদীর ধার খুব সুন্দর লাগে আমার, পরন্ত বিকেল হলে তার কোনো কথাই নেই, আর আমরা তো যাচ্ছি বিকেলবেলাতেই। তাই খুবই উৎসাহের সঙ্গে আমি বললাম যে তাহলে চলো চলো ওখানেই যাই। তো যাই হোক এই রাস্তাটা থাকে, এই যে পোলটা পেরিয়ে এলাম, আমাদেরকে ব্রিজের ওপারটা নামিয়ে দিয়েছিলো, মানে কাঠের ব্রিজটা ওদিকটা নামিয়ে দিয়েছিল, আমরা হেঁটে এলাম, তার কারণ কি ব্রিজটার অবস্থা খুব একটা ভালো না, আর একটা পাকা ব্রিজ আছে, ওদিক দিয়ে যেতে গেলে আরও 1.5 কিলোমিটার আমাদের মানে বেশি যেতে হবে। তাই বললো কি আমি গাড়ি নিয়ে যাই আর তুমি মাহিকে নিয়ে তাহলে হেঁটে আসো, আমি বললাম তাই চলো, এই আর কি ব্যাপার। তাই তাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি, দেখো ব্রিজের মানে সাবগাছতলা ব্রিজের পাশ দিয়ে ওই নদীর ধারে এক জায়গায় দাঁড়ালাম, এই যে এখানটা গরু টরু চড়ছিল তাই মাহির দেখতে ভালো লাগবে, সেই জন্য এই জায়গাটা করে একটু দাঁড়ালাম। আমরা কোথায় যাবো কোথায় যাবো ভাবতে ভাবতে, মানে কোনো উদ্দেশ্য না নিয়েই বেরিয়েছিলাম, তো শুনলাম যে পাশের গ্রামে কালী পুজো আছে, তো ভাবলাম ওখানে মেলাও বসেছে একবার ঘুরে আসা যাক, ওখানে যাব। তো তার আগে এখানে এই নদীর ধারটা একটু এলাম, এসে এই ফাঁকা নদীর ধারটা না বেশ সুন্দর লাগে, পরন্ত বিকেলে আমার সবসময় এইরকম জায়গায় বেশি পছন্দ, তাই আমাকে নিয়ে এলো আমার বর, যেহেতু আমার জন্যই আজকে বেরোনো হয়েছে, তো আমার ইচ্ছে অনুযায়ী এই জায়গাটায় নিয়ে এসেছে। আর এখানে তোমাদের একটা জিনিস রাখি দেখো, এই যে নদীটা দেখলে না তোমরা, এই নদী বাঁধ এটা, আর কতটা নিচু কি সুন্দর দেখতে লাগছে, বর্ষার সময় বন্যার সময় না পুরো এইগুলো জলে পুরো পূর্ণ হয়ে থাকে, বর্ষাকালে পুরো এগুলো জলে পূর্ণ, নদীও থাকে পুরো ভরপুর, মানে একবার এমন হয়েছিল আমি যখন কলেজে পড়তাম, তো আমাদের পরীক্ষার সিট পড়েছিল জয়পুর কলেজে,
আমতা কলেজে আমি পড়তাম, তো জয়পুর কলেজে পরীক্ষা সিট পড়েছে আর বন্যা এসে গেছে তখন। আর মানে শিয়াগড়ের যে ব্রিজটা আছে ওই ব্রিজটা তখন জলেতে, ব্রিজের ওপার থেকে জল পুরো ভর্তি হয়ে গেছে, আর আমি সেইবার প্রথম এই রাস্তায় এসেছিলাম। আর আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এখানেই আবার আমার মানে এই এলাকাতেই আমার শ্বশুরবাড়িটা হবে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে তখন এসেছিলাম, টেনশন ছিল খুব, মানে হঠাৎই আজকে এখানে আসাতে মনে পড়ে গেল কথাটা। আর পরীক্ষার হলে সবাইকে বসিয়ে দিয়েছে, আর 5 মিনিট বাকি আছে, 5 মিনিট গেলেই আমাদের পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে। তো মানে যে গাড়িতে এসেছিলাম সেই বাসে যেতে পারিনি। আমাদের কলেজে সব দাদারা তারা সব ব্যবস্থা করে দিয়েছিল, একটা ইঞ্জিন ভ্যান হয় না, যে ইঞ্জিন ভ্যানে করে আমরা সবাই গিয়ে আর পরীক্ষার হলে ঢুকেছিলাম। তো বাংলা পরীক্ষা ছিল সেদিন কম্পালসারিটা, আর টেনশন যেমন ছিল তার সাথে আবার যে টাইমে পৌঁছাতে পারবো কিনা সেই একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সব মিলিয়ে পরীক্ষাটা দিয়েছিলাম, ভালোই হয়েছিল, সেরকম খারাপ কিছু হয়নি ফল। টেনশনটা ছিল তার মধ্যেও যাই হোক ঈশ্বরকে ডেকে ঠিকঠাকই হয়েছিল। চলো যাই হোক, বকবক অনেক করে ফেললাম, এবার আমরা ওখানে পুজো দেবো, যেহেতু পুজো সামনে দোকান আছে অনেক, চলো আমরা দোকান থেকে গিয়ে তোমাদের একেবারে মেলাটাই দেখাবো। আর একটা কি ব্যাপার দেখো, আজকে একটু মেঘলা ওয়েদার, তো বেশ ভালোই লাগছে, গরমটাও কম আছে, আর নদীর ধারে ভীষণই হাওয়া, খুব ভালো লাগছে। আর তার সাথে মাহির একটা কি ব্যাপার দেখো, ও বাইরে বেরোলেই গাড়িতে চাপলেই ওর ঘুম পেয়ে যায়, আর আজকেও তাই ঘুম ঘুম পাচ্ছে। তাই আমরা ভাবছিলাম যে এখান থেকে আর গাড়ি থেকে নামবো না, ঘুরে বেরিয়ে যাবো, কিন্তু ওর ঘুম পাচ্ছে বলে ঘুম চালানোর জন্য একবার নেমেই পড়লাম। আর নেমে বেশ আমাদেরও ভালোই লাগলো, ওর সাথে সাথে আমাদেরও একটু টাইম কাটানো হয়ে যাচ্ছে এই জায়গাটা, সুন্দরই লাগছে। এই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা দিয়েই গিয়েছিলাম। এই রাস্তাটায় সেই রকম গাড়ি খুব একটা চলে না, মানে ওই রিজার্ভ করে গেলে তবেই হয়, আর না হলে ওই টুকটাক হয়তো টোটো ফোটো চলে, আর এটা মানে বাস টাসের রুট না। তো নদীর ধার থেকে এসে আমরা একটা মিষ্টির দোকানে চলে এসেছি, এখান থেকে কিছুটা পুজোর জন্য সন্দেশ নেব, আর এই যে নিয়েছি, আর একটা মায়ের জন্য লিচি ড্রিঙ্ক নিয়ে নিলাম। ও দেখছি লিচুটা খেতে বেশ পছন্দ করছে, তাই আমি বললাম যে একটা তো লিচি ড্রিঙ্ক নিয়ে নাও, লিচির ফ্লেভারটা পাবে। চলো আর একটা দোকানে ঢুকবো, যেখানে ধূপবাতি এসব পাওয়া যাবে, দেখি এখানে এরকম দোকান কোথায় আছে, কারণ এই এলাকার তো খুব একটা আমরা আসি না। এই যে পাশেই দেখলাম একটা স্টেশনারি দোকানে ওইসব বিক্রি হয়, মানে বেনে মশলার জিনিসও পাওয়া যায়, তো ওখানেই কিনলাম। আর এই দেখো, এই ধূপবাতি কিনতে গিয়ে, যেহেতু স্টেশনারি দোকান এটা, তো মেয়েদের তো স্টেশনারি দোকানে গেলে কিছু না কিনে পারে না, তো আমিও সেই রকমই গিয়ে একটা চুড়ি পছন্দ হলো মাহির জন্য, দেখলাম যে ছোটো ছোটো অনেক এরকম বালা আছে, তো ভাবলাম যে মাহির জন্য তাহলে একটা নিয়ে নিই। তো সেগুলোই আমি পছন্দ করছিলাম, কোনটা নেব আমি সেটা জিজ্ঞাসা করছি। আর যে পিঙ্ক কালার, ও পিঙ্ক নয় ঠিক, ওই পেঁয়াজি পেঁয়াজি কালার, এইরকম ওটাই নিয়ে নিলাম। আর সাথে সাথে আবার ওটা মাহিকে হাতে পরিয়েও দিলাম, কেন কি ও বালাটালা কিছু পরেনি, হাতে যা উপর বালাটা পরে থাকে ওটাই যা পরেছিল, ব্রেসলেট বালাটা। দেখো কীরকম হয়েছে, যে রাস্তার পাশে দেখলাম যে আম দোকান বসেছে, তো এখান থেকে আমরা কিছুটা আম নিয়ে নেব, অনেক ভ্যারাইটিসের আম আছে। ষষ্ঠীতে যখন মায়ের বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম তখন এখান থেকে আম নিয়ে গেছিলাম, বেশ ভালো লেগেছে। তো আমার হাজবেন্ড আরও একদিন এসে ওখান থেকে আমটা নিয়ে গেছে, আরও খেয়েছি বাড়িতে, বেশ ভালো লেগেছে বলে আজকে আবার এলাম, তো নিয়ে নিচ্ছি আরও কিছুটা। এই আমগুলো না পুরো মানে এদের চাষের, মানে এদের গাছের আম, এদের এই যে বাগানটা দেখা যাচ্ছে এই অপোজিটেই বসে, এই বাগানটায় 40-50টা গাছ আছে, ওনারাই বলছিলেন আর কি যে ওই ওই গাছেরই আম এগুলো, তো একদম টাটকা আর দেশি, তো খুব সুন্দর। এবার নিস না, রাখ রাখ রাখ। মাহি আবার একটা হাতে আম তুলে নিয়েছে, এই দেখো। এমা উঠে পার মা, হাঁটিস না মাহি, ওটা নেবো না, ওটা নেবো না, রেখে দাও, হাত দিও না, আঠা লেগে যায়, আঠা লেগে যায় না। আমটাম কিনে এবার আমরা চলে এলাম ওই মেলার কাছাকাছি, এই যে মানে যেখানে পুজোটা হচ্ছে ওখানে ওই মাঠেতেই মেলা বসেছে, অনেক দোকান, এই দেখো পিছন দিকটা থেকে কত দোকান হয়েছে। মেলাটা এখন নাকি 4-5 দিন মতো থাকে, মানে ঠাকুর যতদিন থাকবে 5-7 দিন তো মেলাটাও থাকবে, এইরকম চলে, তো বেশ জমজমাটি পুজোটা হয়। আর এই পুজোটা অনেক দিনের, প্রায় 103 বছর,
এটা না 103 বছরেই পা দিয়েছে এই বছরটা। তো যাই হোক, চলো ভিতরে যাওয়া যাক, মায়ের মূর্তি দর্শন করি আর মেলাটাও ঘুরে দেখি, তোমাদেরকেও সবটা দেখাই। জানো তো এই ঠাকুরটাকে না অনেক ফুলের মালা দিয়ে সাজানো হয়, মানে অনেক অনেক ফুলের মালা বলতে অনেক মোটা মোটা ফুলের মালা, মানে এখানে ওই মালা পরানোটা ওদের ভাষায় বলছে যে মালা চড়ানো, মানে ওই মালা চড়ানোটা একটা বিশেষ পার্ট বলা যেতে পারে পুজোর। মানে আমি তোমাদের দেখাবো, আমরা দেখেছিলাম আগের বছরে মায়ের বাড়ি থেকে, যখন মায়ের বাড়ি থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন এই মেলাটা হচ্ছিল আর আমরা একবার ঢুকেছিলাম আগের বছর। তো ভাবলাম এবছরে পুজোর দিনেই যাওয়া যাক, সেটা ছিল পুজোর পরের দিন, আর এবারে প্রথম দিনেই এসেছি আর তোমাদের দেখাবো মালা মালাগুলোর সাইজ কত মোটা মোটা। মানে ছবিতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, মানে বলতে পারবো না, দু হাত দিয়ে ধরতে পারবে না এমন মোটা মোটা সাইজের মালা। যাই হোক চলো তোমাদের চারিদিকটা ঘুরে দেখে, এই যে উপরটা এইভাবে ডেকোরেশন করেছে আর এখানটা ফুল দিয়ে সাজিয়েছে সামনেটা। আর বিকেল থেকেই না লোকের প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আর রাতে পুজো একটা শিডিউল করাই আছে, তো এখন থেকেই বিকেল থেকেই প্রচুর লোকের আনাগোনা শুরু হয়ে গেছে। এই যে এতগুলো মালা পরানো হয়েছে, নিচেটা মাহির পিছন দিকটা দেখতে পাচ্ছ, আর আগের বছর মাহিকে যখন বসিয়ে ছবি তুলছিলাম ও কি কান্নাকাটি, তো এবছর একটু বড় হয়ে গেছে, ও কান্নাকাটি আর করছে না, নিজে হতেই বসে গেছে। এই দেখো মায়ের মূর্তিটা দেখো, মায়ের কিন্তু জিভটা বের, মানে মা কালীর আমরা দেখে গিয়ে জিভ বের করা, কিন্তু এই ঠাকুরটা জিভ বের করা নেই, এটা একটা বৈশিষ্ট্য। আর এই যে এতগুলো মালা পরানো হয়েছে, এখনও ওনারা বলছেন যে রাত্রি 8টা 9টা পর্যন্ত মালা পরানো চলবে, তারপর পরপর ধাপে ধাপে পুজোর কী কী শিডিউল আছে সেগুলো পরপর হতে থাকবে। এখানে মাহিকে বলছিলাম যে নমস্কার করে নাও, তাই আমিও একটু নমস্কার করে নিচ্ছি আর মাহিকে বলছি একটু নম ঘুরে নাও। আর এই যে হেয়ারবিনটা পরিয়েছি না, একবারও রাখছে না, বারে বারে খুলে ফেলছে টেনে টেনে। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এইটা সারা বছরই থাকে, এই যেটা পুজো হচ্ছে ওটা বিসর্জন হয়ে যায়, কিন্তু ওইটা সারা বছর থাকে। ওটা কলসির উপরে, একটা যে পিতলের কলসি তার উপরেই মূর্তিটা বসানো থাকে, মানে পিতলেরই মুখ, ওই মুখটা বসানো থাকে। এই দেখো এইদিকে সব মোটা মালাগুলো রাখা আছে, ইচ্ছে ছিল বেশ ওগুলো কীভাবে পড়ায় দেখবো, কিন্তু ওটা পরে রাতের দিকে পড়ানো হবে, তাই আর আমাদের থাকা হলো না, দেখা হলো না। যাই হোক কোনো দিন যদি সুযোগ হয় তো একবার রাতে থেকে দেখে যাব। আমি এখানে প্রণাম করে তারপরে ধূপবাতিটা জ্বালতে চলে এলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছিল, মানে পাখা লাগানো আছে তো অনেকগুলো, বাতিটা একদমই জ্বলছিল না, অনেক কষ্টে সাইড থেকে এনে ধূপগুলো জ্বালিয়ে দিয়েছি আর কি, আর বাতিটা এমনিই রেখে দিয়েছি। আর এখানে আমার বড় ধূপবাতিটা জ্বালিয়ে দিচ্ছে, মাহি কিন্তু সবটা চুপচাপই দেখছিল, সেইভাবে কিছু দুষ্টুমি করেনি। আর এখানে একটা কি সুবিধা, বিভিন্ন জিনিসের পুজো দেওয়ার জন্য বিভিন্ন কাউন্টার করেছে, ওটা খুব ভালো করেছে। আর এইটা হচ্ছে মেলার পা, মানে মন্দিরের পাশটা মেলার পাশে, একটা বড় পুকুর আছে তার চারিদিকে এইভাবে লাইটিং করেছে এই আর কি। এবার আমরা চলে এসেছি একেবারে মেলার ভিতরে, আর মাহি তো এখন তো মেলায় সেইভাবে ভিড় নেই, আর মাহি তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে, একবার এই দোকানে একবার ওই দোকানে, এই যে দেখো খালি। আমাকে দেখি, আমাকে দেখি। এদিকে সব রাইডগুলো আছে, আর এগুলো দেখে মাহি খুব মজা পাচ্ছিল, ওই বাচ্চারা সব লাফাচ্ছে চড়ছে, এগুলো দেখে মাহি খুব মজা পাচ্ছিল, হাত তুলে নাচানাচিও শুরু করেছিল। আর যেই না আমি ভিডিওটা অন করেছি আর ও চুপ করে গেছে একেবারেই। মেলাটা বেশ বড় মতোই ছিল, অনেক কিছুর দোকান ছিল, খাওয়ার স্টল থেকে শুরু করে রাইড, তারপরে বিভিন্ন রকম মনোহারি দোকান, তো খেলনার দোকান তো ভর্তি ছিল, আর এখানে আবার দেখো একটা মকটেলের দোকান, আর স্মোকি বিস্কিটের দোকানটাও ছিল দেখলে তো তোমরা, এখানে একটা সেই শ্যুটিং বন্দুকগুলো যে হয় না তারও একটা দোকান ছিল। আর আমি কিছুটা ফুচকা খেয়ে নিচ্ছি, ফুচকা ছাড়া আর ওই দিন কিছুই খাইনি, তার কারণ দুপুরে বাড়িতে
জন্মদিন উপলক্ষে বেশ কিছু খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলোর ভিডিও তো করিনি, তোমাদের দেখাইনি। যাই হোক, ভিডিওটা তাহলে অনেকটা লং হয়ে যেত, তাই শুধুমাত্র পুচকাটা খেয়েই আমরা মেলা থেকে বেরিয়ে এসেছিলাম। মাহিকেও একটা পুচকা দিলাম, আর বাড়ি থেকে ওর জন্য খাবার নিয়ে গেছিলাম, ওটাই ওকে খাইয়ে দিয়েছিলাম। সে যাই হোক, আর আসার পথে দেখো, বেরোনোর পথে দেখলাম যে একটা 30 টাকার হরেক মালের দোকান, তো সেখান থেকে আমি দু একটা জিনিস নিয়ে নিলাম, যে একটা কফি মগ আর একটা জার নিয়েছি, আর মাহির জন্য একটা খেলনা সেট। তো ওই খেলনা সেটটা একদিনও যায়নি, তার 12টা বাজিয়ে দিয়েছে, সব ভেঙে ভেঙে নষ্ট করেছে। আর একটা নৌকা নিয়েছিল, হ্যাঁ বলি, সেইটাও একদম প্রত্যেকটা পার্টস তার আলাদা হয়ে গেছে। আর ফেরার পথে ওই যে মন্দিরটায় পুজো ছিল, সেখানে আমরা প্রণাম করে প্রণামী দিয়ে বাড়ি ফিরে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, আর বকবক করব না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, আর জীবনসাথে বইতে থাকো আর দেখতে থাকো তোরষা নদী। দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।